হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রেসিপি বলতে রেসিপিটা হলো আলুর পরোটা। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো বেশি পাতলাও নয়, বেশি গাঢ়ও নয়। রুটি যেরকম বানানো হয়, ডো তৈরি করা হয়, একটু তার থেকে পাতলা বানাতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এই যে বানিয়ে নিয়েছি, এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিব। এই পাশে দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটা পুর বানিয়ে নিচ্ছি। তো সবাই কম বেশি আলুর পরোটা নিশ্চয়ই বানাতে জানো। তো আমি যেভাবে বানাই তো সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটাই দেখো, এখানে আদা আর জিরে বেটে নিয়েছি, মানে বেটে নিয়েছি। এই যে দেখো, এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিব আদা আর জিরে বাটা। তার আগে একটু লবণ আর হলুদ দিয়ে দিব, কারণ আদা বাটাটা তেলে দিলে প্রচুর ছিটকায়। তো একটু লবণ আর হলুদ দিয়ে দিলে আদা বাটাটা আর ছিটকাবে না। তো আদা বাটা জিরে বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন বুঝে নিবে যে আমার মশলাটা হয়ে গেছে ভালোভাবে। তো এবার মশলার মধ্যে আমি দিয়েছি এই যে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব, সঙ্গে একটু দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তো এটা আমি নিরামিষই বানাচ্ছি, তোমরা যদি চাও তো আদা রসুন পেঁয়াজ এইসব দিয়েও বানাতে পারো। তো আমাকে নিরামিষটাই ভালো লাগে, তো তাই আমি নিরামিষই বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলা গুঁড়ো গুঁড়ো দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আলু, আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম। তোমরা যদি চাও তো আলুটা আগে থেকে মেশ করে রেখে ওই আলুটাই দিতে পারো। তো আমি এই রকম আলুটা সেদ্ধ করেই যে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। তো আমি খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে আলুগুলোকে মেশ করে নিচ্ছি। দেখো অর্ধেক আমার মেশ করা হয়ে গেছিলো, এখন দেখো পুরোপুরি মেশ করা হয়ে গেছে। গোটা গোটা আলু নেই বলতে গেলেই চলে। পুরোপুরি আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই যে দেখো, কড়াই থেকে আলুটা ছিঁড়ে যাচ্ছে। তো তাহলেই বুঝে নিতে হবে যে মশলার, মানে মশলার সঙ্গে আলু পুরটা ভালোভাবে মিশানো হয়ে গেছে আর আলু পুরটাও রেডি হয়ে গেছে। তো চলো এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিই। ঠান্ডা হয়ে গেছিলো, এখন আমি চলে এসেছি দেখো আলুর পরোটা বানাতে। তো আলুর পরোটা বানানোর জন্য লিচিটাকে প্রথমে গোল 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 করে নিলাম। এখন লিচিটাকে হাত দিয়ে একটু আটা দিয়ে হাতে একটু বড় করে নিচ্ছি। অনেকে কি বলো তো, আলুর পুর ভরতে গেলে পুরটা বেরিয়ে পড়ে ফেটে। আমারও তাই হতো, কিন্তু এখন আর হয় না, আমি এইভাবেই বানাই। এই যে দেখো, ওর মধ্যে লিচির মধ্যে আলুর পুরটা দিয়ে ভালোভাবে লিচির মুখটা বন্ধ করে হাতে আবার গোল গোল করে ঘুরিয়ে লিচির মতন করে। তো ওটাকে আমি এবার রেখে দিব নিচের দিকে করে, মানে যেদিক দিয়ে আলু ভরা হয়েছে আলুর পুর, তো ওটাই ওর মুখটা নিচের দিকে করে রেখে দিতে হবে। আমি একটু বড় বড় বানিয়েছি, তোমরা যদি চাও তো বন্ধুরা ছোটও বানাতে পারো। আর আমি এখানে দেখো ভিডিও বানাচ্ছি, আমার বর এসে আমার সঙ্গে লাগাচ্ছে, মশার ধূপ এনে সামনে লাগিয়ে দিচ্ছে। দেখো এই যে দেখো, আরেকটা এইভাবে সেই রকম করে বানিয়ে নিচ্ছি। আর অনেকগুলো আমার বানানো হয়ে গেছে, আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো, এটাও এইভাবে করে বানিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এবার রুটিগুলো, মানে আলু পরোটাগুলো বেলিয়ে দিই। দেখো আটা দিয়ে নিচ্ছি লিচির মধ্যে, হালকা হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। চাপ দিলেই আলুর পুরগুলো পরোটা থেকে বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, হালকা হাতে আমি বেলে নিচ্ছি। এর সঙ্গে যদি তোমরা চাও তো সাদা আলুর তরকারিও করে খেতে পারো। আমি আলু পরোটার সঙ্গে কিছুই বানাবো না, কারণ আলুর পুরগুলো বেশি বেশি করে দিয়েছি, কোনো তরকারিই লাগবে না, এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে আমি বেলে নিয়েছি। এই যে হালকা হাতে তুলে বেলে নিতে হবে, হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। এই যে দেখো মোটা হয়েছে, কীরকম, বেশি মোটাও নয়, বেশি পাতলাও নয়, মিডিয়াম। তো এসব দেখো বন্ধুরা, এবার আমি আলুর পরোটাটা ভেজে নিতে চলে এসেছি।
তাওয়ার মধ্যে এই পিঠো পিঠ করে ভেজে নিব। তারপরে আমি পরোটাটা ভাজা হয়ে গেলে ওর উপরে আমি এর উপরে ঘি দিয়ে ভেজে নিব আরো ভালোভাবে। তো দেখো বন্ধুরা, এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, একটা চামচ নিয়ে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিয়েছিলাম, এ পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। আরেকবার এটা উল্টে দিলে দু সাইডেই ঘি হয়ে যাবে, একটা সাইডে দিলে দু সাইডেই হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যে দেখো আমার আলুর পরোটা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে আলুর পরোটা গুলো। দেখো বন্ধু আমার আলুর পরোটা ভাজা হয়ে গেছে, এই যে এখন তুলে রেখে দিই। তো দেখো এই যে আলুর পরোটা গুলো ভেজে নিয়েছি, এই যে অনেকগুলো আমার ভাজা শেষ, অনেকগুলো বলতে সবগুলোই ভাজা হয়ে গেছে। তো ভেতরেরটা দেখো বন্ধুরা, আলুর পুরগুলো ভেতরে মোটামুটি মানে পুরোটাই ছড়িয়ে আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।